উপজেলা নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা প্রথম ধাপের একশো উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আট মে এর মধ্যে মনোনয়ন জমা দেওয়া শেষ হয়েছে আগেই ঘোষণা করা হয় দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ অবাধ ও প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নির্দেশ দেওয়া হয় রাজনৈতিক নেতা সংসদ সদস্য মন্ত্রীরা প্রভাব খাটাতে পারবে না তবে বেশ কয়েকজন মন্ত্রী এমপিদের সন্তান ও স্বজনরা প্রার্থী হচ্ছেন এমন খবর পাওয়া যায় ফলে প্রভাবমুক্ত রাখা নিয়ে সংশয় দেখা দেয় এবার নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নির্দেশনা দিলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা সাংগঠনিক সম্পাদকদের জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না মন্ত্রী এমপিদের সন্তান স্বজনেরা সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানান প্রধানমন্ত্রীর নির্দেশনা এরই মধ্যে সবাইকে জানিয়ে দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের একটা নির্দেশনা দিয়েছে যে সংসদ সদস্য এবং সন্তান সহ স্বজনরা যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে হজিলা নির্বাচনে তদন্ত সাপেক্ষে আমরা নেত্রীকে জানাবো যে এরা এরা নির্বাচন করছেন এদের স্বজনরা নির্বাচন করছেন সেই ক্ষেত্রে দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে জানাবো নেত্রী যে নির্দেশনা দেবেন সেই পদক্ষেপ আমরা গ্রহণ করি দুই তিন থাকায় যোগী জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ ফিস কোটি টাকার পুরস্কার তবে এতেও আস্থা ফেরেনি বিএনপির দলের কেউ এককভাবে নির্বাচন করতে চাইলে দলীয়ভাবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আস্থা না থাকায় বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলেও জানান তিনি জলীয় নির্বাচন নাই হয় তাহলে তো কোনো রাজনৈতিক দলে সেই নির্বাচন কেন যাওয়া না যাওয়া এই প্রশ্ন অর্থ আমরা এই সরকারের অধীনে সাজানো বানোয়ার প্রহসনের কোন নির্বাচন আমরা যাব না প্রথম ধাপের উপজেলা নির্বাচনে এক জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করবে নির্বাচন কমিশন এর আগে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে সানবীর রুপল সময় সংবাদ ঢাকা